জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। কংগ্রেসের পর বিক্ষোভ সিপিআইএম এর। বৃহস্পতিবার মুর্শিদাবাদের ইসলামপুর থানার গোয়াসে সিপিআইএম প্রার্থীর বাড়ির পেছনে বোমা রেখে ফাঁসানোর অভিযোগে উত্তেজনা ছড়ায়। শুরু হয় বিক্ষোভ মিছিল, গোটা গ্রাম পরিক্রমা করে বিক্ষোভ দেখানো হয়। টেকারাইপুর বালুমাটি গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম প্রার্থী আইনাল হকের বাড়ির পেছনে আমবাগানে গতরাতে বালতি ভর্তি বোমার সন্ধান পায় পুলিশ। সন্ধানের পরে রাত থেকে সেই বালতি ঘিরে রাখে পুলিশ। সকালে এই খবর জানাজানি হতে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীদের বক্তব্য, আইনাল পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী, বোমা কেন রাখবে এবং পুলিশ কিভাবে খবর পেয়ে ভোর রাতে সরাসরি বাগানে পৌঁছে বোমার কাছে পৌঁছলো তা নিয়ে প্রশ্ন ওঠে। এরপরেই তাকে ফাঁসানো হয়েছে দাবি করে গোটা গ্রামে মিছিল করে সিপিআইএম এর কর্মী সমর্থকেরা, তাতে সামিল হন গ্রামবাসীরাও। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আরও অতিরিক্ত পুলিশ বাহিনী নিয়ে এলাকায় পৌঁছন ইসলামপুরের ওসি নির্মল দাস। তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। তারপরে আমার বাড়ি গিয়ে কারা ঘেরাও করার পরে এই তো পালিয়ে গেছি। তারপরে যে কোনো ক্ষয় কারণ হলে এই লোক না হলে মেনসা হয় না। রাখলোকে এখানে চক্রান্ত করে রেখেছে, ওই ওরা ট্রেন ছেলে রেখা গেছে। এই তো বম বাজে না, আমরা তো কালকে পরে একটা ছেলে পেলাই বিড়ি খাতে জানে না। আমাদের অশান্তি, আমাদের ওই পাড়া বাড়ি ওই পাড়াতে যাচ্ছে, যাবে বাগানে যাবে বসে থাকছে, এরকম অবস্থা করছে। আমাকে বলছে মারবো ধরবো এরকম করছে এই টিএসবির লোকেরা। পুলিশ আসার পরে জানা যাচ্ছে পুলিশ প্রশাসন যদি নিরপেক্ষভাবে এর তদন্ত করে, কথা দিয়েছে আমাদের তদন্ত হবে, যদি তদন্ত করে তাহলে প্রথম হচ্ছে পুলিশকে কে খবরটা দিয়েছে। ওখানে যে গভীর রাত্রে বোম আছে পুলিশে জানার কথা নাই, গ্রামের কোনো মানুষ জানে না, তাহলে খবরটা দিল কে? তাহলে খবরটা যে দিয়েছে সেই সঙ্গে যুক্ত আছে, তাহলে তাকে যদি পুলিশ তাদের কাস্টডিতে নাই, তাহলে নিশ্চিতভাবে এর সঙ্গে যারা যুক্ত পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে তাদেরকে পুলিশ খুঁজে বের করতে পারবে, যদি এটা পুলিশের সদিচ্ছা থাকে। কিন্তু সদিচ্ছার যদি অভাব থাকে তাহলে পুলিশ এটা করবে না এবং করতে পারবে না।